আমার স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমার আগের পড়াগুলো তোমাদের হয়ে গেছে। আজকে আমরা রসের উৎস্রোত আলোচনা করব। রসের উৎস্রোত অর্থাৎ যে পদ্ধতিতে মূলরম দ্বারা শোষিত কৌশিক জল খনিজ লবণের মিশ্রণ মূল কাণ্ডের জাইলেমের মাধ্যমে পাতায় পৌঁছায় তাকে আমরা বলি রসের উৎস। অর্থাৎ যে পদ্ধতিতে মূলরম থেকে জল এবং খনিজ লবণ মূলরম থেকে ভেতরে ঢুকে কাণ্ডের জাইলেম দিয়ে উপরে উঠে কাণ্ড থেকে উপরে উঠে পাতার মধ্যে জাইলেমে পৌঁছে যাচ্ছে তাকেই আমরা বলছি রসের উৎস। আমরা একটা ছবি একটু দেখে নিই। ধরে নাও এটা একটা যদি গাছ হয়, এটা যদি একটা গাছ হয় তো এখানে মূলরম থাকবে। এই মূলরম থেকে এটা একেবারে এই পেন্সিলের এই যে ডট রিফিলটা অবধি চলে যাবে। ধরে নাও রিফিলটা হচ্ছে তোমার জাইলেম আর এটা হচ্ছে কাণ্ড। এই কাণ্ড দিয়ে উঠে এখানে যদি পাতা থাকে তাহলে পাতায় পৌঁছবে জলটা। তাহলে যে পদ্ধতিতে জলটা মূলরম দিয়ে ঢুকে কাণ্ডের ভেতর দিয়ে জাইলেমের ভেতর দিয়ে গিয়ে পাতায় পৌঁছাচ্ছে তাকেই আমরা বলছি রসের উৎস। একটা ছবি তোমাদের এখানে আছে, দেখো এটা একটা ক্রস সেকশন। এইরকম যদি এইটা যদি মূলরম হয়, মূলরমের এই যে এখানে মূলরমটা আছে সেই মূলরম থেকে জলটা ঢুকছে, তারপরে এই কালো জায়গাটার ভেতর দিয়ে একদম ডটের রিফিল অবধি পৌঁছচ্ছে, এইটা হচ্ছে সেই জায়গাটা। তারপরে এই রিফিলটা ধরে নাও জাইলেম, কাণ্ডের ভেতরে জাইলেম, তারপর এটা হচ্ছে পাতা, এই পাতায় অবধি পৌঁছচ্ছে, এটাকেই বলা হচ্ছে রসের উৎস্রোত। কিভাবে যাচ্ছে এটা আমরা আলোচনা করব। এখন রসের উৎস্রোত কিভাবে ঘটে, তিনটে বা চারটে আমরা চাপ, চারটে আমরা প্রসেস পদ্ধতি আমরা আলোচনা করব যা দিয়ে জল ওপরে উঠছে। মূলজ চাপ, প্রথম চাপ হচ্ছে মূলজ চাপ। মূলজ চাপ দ্বারা মূল দ্বারা শোষিত জল প্রথমে এপিপ্লেমাতে আসে, এপিপ্লেমা থেকে যাচ্ছে কর্টেক্স, তারপরে অন্তঃস্তক, তারপর পরিচক্র, তারপর জাইলেম। দেখো ছবিতে এটা হচ্ছে মূলরম। এই মূলরম থেকে বাইরের থেকে এটা মাটি, মাটির মধ্যে জল আছে, জলটা মূলরমের মধ্যে ঢুকছে। ঢোকার পরে কোষান্তর অভিস্রবণ হচ্ছে, অর্থাৎ কোষান্তর অভিস্রবণের আগে এই জায়গাটাকে বলা হচ্ছে এপিপ্লেমা। এই এপিপ্লেমা হচ্ছে মূলের একদম বাইরের লেয়ার। সেই মূলের এপিপ্লেমা থেকে এই কোষান্তর অভিস্রবণ হচ্ছে, কর্টেক্স এগুলোকে বলা হয়। তারপরে অন্তঃস্তকে চলে আসছে, অন্তঃস্তক এই জায়গায় থাকে, অন্তঃস্তক থেকে ওটা চলে আসছে পরিচক্র, এখানে ছবিটা এত ডিটেলসে নেই, পরিচক্র থেকে এটা চলে আসছে জাইলেম, অর্থাৎ কাণ্ডে জাইলেমে চলে এসছে। তুমি যদি এখানে এইটাকে কাণ্ড ধরো তাহলে একেবারে ডটের রিফিলের মধ্যে ঢুকে যাচ্ছে, এই জাইলেমে চলে যাচ্ছে। এই অবধি হচ্ছে মূলজ চাপ। মূলজ চাপের জন্যে জল মূলরম থেকে এপিপ্লেমায় আসে, তারপরে এপিপ্লেমা থেকে কর্টেক্সে আসে, তারপরে অন্তঃস্তকে আসে, তারপর পরিচক্রে আসে, তারপর জাইলেমে ঢুকে যায়। এই এত অবধি হচ্ছে মূলজ চাপ। তাহলে এই মূলজ চাপের জন্যে প্রথম জলটা জাইলেম অবধি পৌঁছচ্ছে। জাইলেমে পৌঁছে যাওয়ার পরে দু ধরনের বল ওখানে দেখা যায়। একটা হচ্ছে সমসংযোগ বল আর একটা হচ্ছে অসমসংযোগ বল। সমসংযোগ বল কাকে বলছে? সম মানে সমান। একটা জল অণুর সঙ্গে আর একটা জল অণুর যে আকর্ষণ তাকেই বলা হচ্ছে সমসংযোগ বল। এই সমসংযোগ বলের জন্যে জাইলেমের মধ্যে জলের একটা একটা স্তম্ভ তৈরি হয়। একই জাতীয় পদার্থ মানে জল অণুগুলির যে আকর্ষণ বল কাজ করে তাকে সমসংযোগ বলে।
জাইলেমের মধ্যে জলের অণুগুলির এই বলের জন্য জলস্তম্ভ সৃষ্টি করে। এই জাইলেমের মধ্যে জল অণুগুলো একে অপরের সঙ্গে আকর্ষণ করে একটা স্তম্ভ তৈরি করে। এই স্তম্ভটা কিন্তু এই অবধি রয়েছে। এবার স্তম্ভর জলটা কি করে ওপরে যাবে সেটা আমরা আলোচনা করব পরে। এইখানে জলের যে স্তম্ভ তৈরি হলো সেই জলের স্তম্ভের সঙ্গে আবার জাইলেম বাহকের একটা যে জায়গা আছে সে তারও একটা আকর্ষণ হয়, সেটাকে বলা হচ্ছে অসমসংযোগ বল। অর্থাৎ সমসংযোগ বল হয় জলের সঙ্গে জল অণুর আকর্ষণকে, আর অসমসংযোগ বল হয় জলের সঙ্গে জাইলেমের আকর্ষণকে। এই সমসংযোগ এবং অসমসংযোগ বলের জন্য জলস্তম্ভটা এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এখানে চলে এসো, আমি সমসংযোগ বলটা আগেই বলেছি, এরপরে আসছি অসমসংযোগ বল। জাইলেম প্রাচীর বা জলের অণুর সঙ্গে অসমসংযোগ বল বল যে তৈরি হয় সেটাই জলস্তম্ভটিকে অভিকর্ষের বিপরীতে স্থির হয়ে থাকতে সাহায্য করে। অর্থাৎ জলের সঙ্গে জলের আকর্ষণে একটা জলস্তম্ভ তৈরি হচ্ছে এবং সেই জল জাইলেম বাহিকার সঙ্গে আকর্ষণ হয়ে একটা স্তম্ভ তৈরি করছে। জলস্তম্ভটা জাইলেমের মধ্যে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? ওটা তো নিচেও পড়ে যেতে পারতো অভিকর্ষের জন্য, কিন্তু অভিকর্ষের বলের বিরুদ্ধে এখানে সমসংযোগ অসমসংযোগ বল একটা ক্রিয়া করছে, তার ফলে জাইলেমের মধ্যে একটা জলস্তম্ভ তৈরি হয়েছে। এই জলস্তম্ভটাকে কি করে ওপরে নিয়ে যায় সেইটা এবারে আমরা আলোচনা করব। সেইটা কি? বাষ্পমোচন টান। বাষ্পমোচন টান কি? আগের দিনই তোমরা আগে পড়েছো বাষ্পমোচন কিভাবে হয়। পাতা থেকে, এই যে এখানে দেখো পাতা, পাতা থেকে জল বেরিয়ে যায় বাষ্প হয়ে। যেই জল বাষ্প হয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এই ফাঁকা জায়গাটাকে ভরবার জন্যে নিচ থেকে জলটা উপরে উঠে আসবে। তার মানে বাষ্পমোচন একটা টান দেয়, সেই টানের জন্যে জলটা ওপরে উঠে আসছে, জলস্তম্ভটা ওপরে উঠে আসছে, এটাকেই বলা হচ্ছে বাষ্পমোচন টান। তাহলে আমরা এখানে চারটে বল দেখলাম, একটা হচ্ছে মূলজ চাপ, দুটো হচ্ছে সমসংযোগ আকর্ষণ সমসংযোগ বল, আরেকটা হচ্ছে অসমসংযোগ বল, তারপরেরটা হচ্ছে বাষ্পমোচন টান। তাহলে রসের উৎস ঘটে চারটে শর্তের জন্যে, একটা হচ্ছে মূলজ চাপ, দুটো হচ্ছে সমসংযোগ বল, 3 নম্বর হচ্ছে অসমসংযোগ বল, এবং 4 নম্বর হচ্ছে বাষ্পমোচন টান। বাষ্পমোচনের জন্যে পাতার জাইলেম বাহিকায় সৃষ্ট ঊর্ধ্ব টান, কাণ্ডের জাইলেম বাহিকার এবং শেষে মূলের জাইলেম বাহিকা একটা টান সৃষ্টি করে, এবং তার ফলে জাইলেমের সৃষ্ট জলস্তম্ভ ঊর্ধ্বমুখী টানের সৃষ্টি হয় এবং তার ফলেই জল ওপর দিকে উঠতে থাকে। অর্থাৎ মূলত এই চারটি বলের জন্যে রসের উৎস্রোত হয়। এই পদ্ধতি সম্পর্কে প্রথম আলোকপাত করেন ডিকসন এবং জলি। এই ডিকসন এবং জলি 1894 বলেন যে এই চারটে চাপের জন্যেই জলের ওপর দিকে ওঠা সম্ভব হয়, একেই বলা হচ্ছে রসের উৎস্রোত। তোমাদের ডিকসন এবং জলির নামটা মনে রাখতে হবে। এরপর আমরা আসব ফ্লোয়েমের মধ্যে দিয়ে পরিবহন কি করে হয়। ফ্লোয়েমের মধ্যে দিয়ে কি করে হয় না, ফ্লোয়েম পাতার উৎপন্ন খাদ্য উদ্ভিদের সারা দেহে পৌঁছে দেয়। পাতার কোথায় খাদ্য উৎপন্ন হয়? এইখানে মেসোফিল কোষে। মেসোফিল কোষে খাদ্য উৎপন্ন হওয়ার পরে তোমরা জানো পাতার মধ্যে শিরা উপশিরা আছে, এই শিরা উপশিরার মধ্যেই জাইলেম এবং ফ্লোয়েম থাকে। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে, জাইলেম তো জল নিয়ে আসার কাজটা করে আর ফ্লোয়েম কি করে খাদ্যগুলো নিয়ে
সারা দেহে পৌঁছে দেয়। তো কি হয়, এইখানে যে খাদ্য তৈরি হলো সেই খাদ্য এবার ফ্লোয়েমের মধ্যে চলে যায়, কারণ এখানে খাদ্য বেশি থাকে, ফ্লোয়েমে খাদ্য কম থাকছে। ব্যাপন প্রক্রিয়ায় খাদ্য মেসোফিল কলা থেকে ফ্লোয়েমের মধ্যে ঢুকে যায়, একেই বলা হয় ফ্লোয়েম লোডিং। মেসোফিল কোষ থেকে শর্করা জাতীয় খাদ্য ফ্লোয়েমে স্থানান্তরিত হয়, একেই বলে ফ্লোয়েম লোডিং। এটার জন্যে বিপাকীয় শক্তি ব্যবহৃত হয়, অর্থাৎ বিপাকে যে শক্তি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, সেই এটিপি কিন্তু এখানে লাগে। মেসোফিল কোষ থেকে ফ্লোয়েমে খাদ্য যে প্রবেশ করে তার জন্যে কিছুটা শক্তি গাছকে ব্যবহার করতে হয়। এরপর ফ্লোয়েমের মধ্যে তোমরা জানো সিভ নল, সঙ্গী কোষ এসব আছে। সিভ নল মূলত খাদ্য পরিবহন করে, সিভ মানে ছাঁকনি। এই ছাঁকনি দেওয়া যে নল থাকে, সেই নলগুলো ছাঁকনি আছে এখানে, এই ছাঁকনির মধ্যে দিয়ে কি হয় খাদ্যটা এরকম করে পরিবাহিত হয়, এবং ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে ওপরে নিচে পাশে সব দিকেই যায়। সিভ নলগুলো পরপর সজ্জিত হয়ে, দেখো এখানে একটা সজ্জিত হয়ে একটা নল সৃষ্টি করে। এর প্রস্থপ্রাচীর অবস্থিত চালনী ছদ্মা, এই যে চালনী ছদ্মা খাদ্যকে পরিবহন করতে সাহায্য করে। এর ফলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে আবার নিচের দিকে নামতেও পারে না, এবং ছেঁকে ছেঁকে ওপর দিকে উঠতে থাকে, পাশের দিকে যেতে থাকে, নিচেও যেতে থাকে। আর এইরকম চলে যাওয়া পরিবহন হওয়ার পরে ফ্লোয়েম আনলোডিং হয়, অর্থাৎ ফ্লোয়েম খাদ্য কল নিয়ে গিয়ে পরিবহন করে নিয়ে গিয়ে কোষে বা কলা কোষে স্থানান্তর করে। তখন ফ্লোয়েমে খাদ্য বেশি আছে, কোষে বা কলা কোষে খাদ্য কম আছে, সেই ক্ষেত্রে কি হয় খাদ্য কলা কোষের মধ্যে প্রবেশ করে। ফ্লোয়েমে খাদ্য বেশি, কলাকোষে খাদ্য কম, তাই জন্য ব্যাপন প্রক্রিয়ায় ফ্লোয়েম থেকে খাদ্যটা কলাকোষে স্থানান্তরিত হয়। এই পদ্ধতিকে বলা হয় ফ্লোয়েম আনলোডিং। ফ্লোয়েমে যখন খাদ্যটা মেসোফিল থেকে ঢোকে তখন তাকে বলা হয় ফ্লোয়েম লোডিং, আর ফ্লোয়েম থেকে যখন কলাকোষে খাদ্যটা ঢোকে তখন তাকে বলা হয় ফ্লোয়েম আনলোডিং। এই ফ্লোয়েম আনলোডিং দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে সিমপ্লাস্টিক পদ্ধতি, একটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পদ্ধতি। সিমপ্লাস্টিক পদ্ধতি মানে কোষ থেকে কোষে যাওয়ার সময় কোষের ভেতরে যে প্লাজমোডেসমাটা আছে সেটার মধ্যে দিয়েই খাদ্যটা এরম করতে করতে যেতে থাকে একটা কোষ থেকে আর একটা কোষে। আর অ্যাপোপ্লাস্টিক মানে কোষ প্রাচীর দিয়ে ঘুরে 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 খাদ্যটা একটা কোষ থেকে আর একটা কোষে প্রবেশ করে। অর্থাৎ আজকে আমরা দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে জল কি করে জাইলেমের মাধ্যমে পাতায় পৌঁছায়, এবং পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য কিভাবে উদ্ভিদের সারা দেহে পৌঁছে যায়, এটাই হচ্ছে রসের উৎস্রোত এবং ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের পরিবহন। আজকে আমরা এইটুকুই পড়লাম, এর পরের দিন আমরা আবার একটা অন্য টপিক আলোচনা করবো।